আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আমাদের বহু ঘটনা রয়েছে, নবী রাসূলদের ঘটনা, সাহাবীদের ঘটনা, বিভিন্ন মুহাদ্দিস হাকেম বিভিন্ন আলেমদের ঘটনা। এই সকল ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা তো পড়াশোনা করতে চাই না, গবেষণা করতে চাই না, ইতিহাস জানতে চাই না। সংক্ষেপে আমল শুনি, আমল করি। যদি আমলের কোনো ফিডব্যাক না আসে তাহলে কি করি? দোয়া করা ছেড়ে দিই। অথচ আমরা সবাই ইউনুস আলাইহিস সালামের যে মাছের ঘটনা সেটা আমরা জানি, সেই ঘটনা থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি না। অথচ এই ঘটনার শিক্ষা আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। সেই ঘটনার আমরা দেখতে পাই গভীর পানির অন্ধকারে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে তিনি হতাশ হননি, তিনি আশাবাদী ছিলেন। তিনি আশায় ছিলেন আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন এবং করবেন, তাই তিনি মাছের পেটে থেকে আল্লাহ তাআলাকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন এবং তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই তিনি তো নবী ছিলেন, নবী ছিলেন, বিদায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন, সাহায্য করতে আল্লাহ তাআলা বাধ্য ছিল। আচ্ছা, মানলাম তিনি নবী ছিলেন, তাহলে তারা কি, এটা তো একটা দোয়া শিখানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা এরকমটা করেছেন, কিন্তু আপনি যদি দেখেন নবীরাও কি কষ্ট করেননি? তারা তাদের যে পরীক্ষাগুলো ছিল, আপনি একদম আদম আলাইহিস সালাম শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আপনি তাদের ইতিহাসটি একটু পড়েন তো, তারা কতটুকু পরীক্ষা, আল্লাহ তাআলা তাদেরকে কতটুকু পরীক্ষা করেছেন, আপনি কি পারবেন ওই সকল পরীক্ষাগুলো অংশগ্রহণ করে আপনার ঈমানটাকে টিকিয়ে রাখতে? মূসা আলাইহিস সালামের মতন, ইব্রাহিম আলাইহিস সালামের মতন তাদের যে পরীক্ষাগুলো ছিল, পারবেন না। আপনারা তো সাহাবী জীবনী শুনেও তো পারবেন না, তাদের জীবনে যে, আমরা তো ভাবি একটা জিনিস আসলে কি, যে শুধু মৃত্যু, মৃত্যু থেকে বাঁচার জন্য। সাহাবিরা কি মারা যাননি? সাহাবিরা কি গরিব ছিলেন না? তাদের কাফেররা তাদের উপর কষ্ট দেননি? যে যেখানে আমাদের সাহাবিদেরকে পেয়েছিল, এমনকি আমাদের মুহাদ্দিস, আমাদের ফকিহগণ বাদে দিলাম, বর্তমানেও তো আমাদের শত শত আলেম, তারও তো কত কষ্টে আছে, কাফেরদের, মুশরিকদের, বামপন্থী, তাদের যন্ত্রণায় তারা বিভিন্ন কষ্টে আছে। তাদেরও তো ইনকাম, সন্তান নেই, বিভিন্ন সমস্যা, কই তাদের তো এত আফসোস নেই? আপনি, আপনার মনে এত আফসোস কেন? কেন আপনার মনে এত আফসোস? আরবদের দেখে কি আপনার কোনো উৎসাহ জাগে না? এই যে মসজিদে যারা আজান দেয়, যারা ইমামতি করছে, যাদের মাদ্রাসা আছে, তাদের যেমন দেখেন, সে সকল মানুষ থেকে শিক্ষা নেন না, শিক্ষা নেন হলো যারা অল্প জ্ঞান, যারা এই পশ্চিমা দেশগুলো যত মাথায় রাখবেন তত বেশি দেখবেন আপনার ডিপ্রেশন থাকবে, চাই চাই মনোভাব। যার সাইকেল আছে তার বাইক দরকার, যার বাইক আছে তার গাড়ি দরকার, এভাবে লোভে তো শেষ নেই। যার অর্থ আছে তার আরও বেশি অর্থ ইনকামে দরকার, যার একটা বিল্ডিং আছে তার দুটো বিল্ডিং দরকার, এভাবে তো দরকার, পুরো জীবনটাই তো দরকার। তো যে মহান শক্তিধর রব সেদিন ইউনুস আলাইহিস সালামের মাছের পেট থেকে তার সাড়া দেওয়া, আল্লাহ তাআলাকে ডাকা, তখন আল্লাহ তাআলা তার দোয়া তিনি যে করছেন সেটা শোনার অপেক্ষায় ছিলেন, এবং আল্লাহ তাআলা তার মন থেকে একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। এই মাছের পেট থেকে যে দোয়াটা বের হয়েছে সেটা আপনি মুখস্থ করেন, ইনশাল্লাহ আপনার বেশিরভাগ সমস্যা দূর হয়ে যাবে। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সূরা আম্বিয়া 27 নম্বর আয়াত। আপনাকে আশা রাখতে হবে, দোয়া করতে হবে, কখনো দোয়া করা বন্ধ করা যাবে না, কখনো হতাশা হওয়া যাবে না। মনে রাখবেন, দোয়া এবং আশা আসে এলো আল্লাহ তাআলার
যারা প্রিয় তাদের থেকে, আর হতাশা আসে হলো শয়তানের। শয়তানের প্রিয় আমল হচ্ছে হতাশা, আপনাকে হতাশা ফেলে দেবে। সে নিজেও একটা হতাশাবৃত্তে আছে, আপনাকেও হতাশাবৃত্তে ফেলবে। তাই বেশি বেশি যে কোনো, আমি একটা দোয়া বলেছি কোরআন এবং হাদিসে আরও অনেক ধরনের দোয়া আছে, পরিস্থিতি শিকারে যে পরিস্থিতিতে যে দোয়াগুলো করতে হয় সেগুলো করেন, ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়া মনা তাফিক দান করুক, আমিন।